সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু বসে আছে, খুবই আসলে অসহায় গরিব পরিবারের একটি মেয়ে। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চায়, চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আশা। আপু তা কি মনে কি আশা নিয়ে আসছেন আজ? আপনার এখনো বিয়ে শাদী হয় নাই? বলেন, আপনি তো দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, এত সুন্দরী মেয়ে হয়েও বিয়ে শাদী হয় নাই, স্বামীর সংসারে যান নাই, কেন বিয়ে শাদী দিচ্ছে না? কেন মেয়ে বসে নাই? লেখাপড়া করছিলেন? ক্লাস থ্রি পর্যন্ত করছিলেন। এখন যে মানে বেশি লেখাপড়া করতে পারেন নাই, তার জন্য কি কষ্ট হয়? কষ্টই তো হয়, পড়ালেখা করার ইচ্ছা ছিল, অনেক পন্থায় পড়বো, একটা ভালো চাকরি করবো, মনে অনেক আশা ছিল। মাটা অসুস্থ, মাটা ভালো রাখবো, দুইটা ভাই আছে ছোট ছোট, তাদেরও ভালো জায়গায় পড়ালেখা করাবো, তাদের একটা চাকরি হবে, তাদের একটা উদ্দেশ্য ছিল যে ভালো জীবন যাপন করবে। আচ্ছা আচ্ছা, তা আপনার মা বাবা তো আছে? হ্যাঁ আছে। তারা কি ভাবে আপনাকে নিয়ে? তারা তো অনেক কিছুই ভাবে আমাকে নিয়ে, সবারই তো মনে আশা থাকে, ইচ্ছা থাকে, থাকলে তো হয় না, সব ইচ্ছাই সবার পূরণ হয় না। যে বিয়ে শাদী করলে তো মানুষ একটু চেহারাটাও দেখতে চায়, মুখটা দেখতে চায়। আপনার তো সুন্দর মুখটা আসলে এরকম ঢেকে রাখছেন কেন? জীবনে আর কি ইচ্ছা ছিল, কোনো অন্য কোনো শখ বা ইচ্ছা মানুষের থাকে না? এরকম কোনো শখ ছিল বলছি না, পড়ালেখা, অনেক পড়ালেখার ইচ্ছা ছিল, অনেক একটা শখ ছিল যে মানুষের হয় না, একটা ডাক্তার হইতে চায়, একটা উকিল হইতে চায়, জজ ব্যারিস্টার হইতে চায়, কিন্তু সামর্থ্য থাকার তো দা লাগবে, সামর্থ্য না থাকলে তো ইচ্ছা হলেই কি আছে, ইচ্ছা থাকা লাগবে, উপায়টাও থাকা লাগবে, টাকাটাও থাকা লাগবে, গরিবের ঘরে জর্প, বাবা রিস্কা চালা, বুঝতে পারছে? ওইভাবেই দিন মজুরি দিন। এখন কি মানে যাকে বিয়ে করবেন সে কি অনেক বড় লোক হইতে হবে? অনেক বড় লোক হওয়া লাগবে না, সে মেধুম পদে থাকলেই যথেষ্ট। সেটাই, যেভাবে দুবেলা ডাল ভাত খাইয়ে ভালো মতো জীবন যাপন করতে পারি, ভালোভাবে বাঁচতে পারি, ভালো মতো থাকতে পারি, এইটাই চেষ্টা করবেন। সংসারটা যেরকমই হোক, আপনাদের যারা ভবিষ্যৎ সন্তান হবে তাদেরকে ভালো মতো লেখাপড়া শিখাবেন, দেখবেন অটোমেটিক আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যটা পরিবর্তন করে দেবে। সেটা এইটুকুই, এর বেশি কিছু না, যে সারা জীবন যাতে এমন একটা মনের মানুষ কে যদি আমাকে ভালোবাসে, পাশে রাখে, মন থেকে সম্পর্ক করে, সে আমাকে দুবেলা ডাল ভাত খাওয়াবে, আমাকে ভালো রাখবে, যাতে ছেলে মেয়েদের ভবিষ্যতে যাতে মানুষের মতো মানুষ করতে পারে, এইটাই আশা। সেটাই। তা আপনার ঠিকানা কোথায়, কিভাবে যোগাযোগ করবে? আমার ঠিকানা হয়েছে মানিকগঞ্জতে। তা কিভাবে যোগাযোগ, নাম্বারটা কি মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ না, মোবাইলে নিতে হবে। তা দেখে বলতে পারবেন? হ্যাঁ দেখে বলতে পারবো। তাই কি বলে দেন, নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। সেটা কেউ ফোন দিলে মিথ্যা কথা বলবে না, সত্যি কথা বলবে? সত্যি কথাই বলবো, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না, যার একটু ভালো লাগবে ফোন দিবেন, যাতে একটা সত্যিকারের মানুষ খুঁজে পাই। তার জন্য আসি, বিয়ের জন্য আসি, আমি ফাইজলামি করতাল জন্য প্রতিবেদনের সামনে আসি না, আমি কোনো সময় প্রতিবেদন আসি না, আর বান্ধবের কথা আসি দেখে এর জন্য। তো কে আপু ভালো থাকেন, দোয়া করি যাতে আপনার মনে আশাটা পূরণ হয়, আপনার যেরকম কথা সুন্দর, আপনার জীবনটা যাতে এরকম সুন্দর হয়। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।